ক্লিকের সাথে তোমার এটা থার্ড কাজ, ওয়েব সিরিজে প্রথমবার দেখতে পাচ্ছি, তো সৌপ্তিকদার সাথে কাজ করার অভিজ্ঞতাটা একটু দারুণ। সৌপ্তিকদার সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ, কারণ এটা সৌপ্তিক আর রনিতার সাথে আমার দ্বিতীয় কাজ, তো মানে প্রথম কাজের এক্সপিরিয়েন্সটাই এত ভালো ছিল যার জন্য আমার মনে হয় যে আমরা দ্বিতীয় কাজটাও একসাথে করতে পারছি। আর মানে দুটো কাজ করে নেওয়ার পর তো এখন তো আমরা জাস্ট ফ্যামিলির মতো হয়ে গেছি, তো দারুণ। মানে সৌপ্তিক এমনিও ভীষণ ভালো একজন ডিরেক্টর, ভীষণ ঠান্ডা মাথার একজন ডিরেক্টর, ও জানে কখন কোনটা কী কীভাবে কোনটা কীভাবে হ্যান্ডেল করতে হবে, অ্যান্ড ও অ্যাক্টার্সদের যেভাবে কমফর্ট জোন দেয় আমার মনে হয় যে সেটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটাও জানে কীভাবে দিতে হয়। প্রত্যেকটা অ্যাক্টরকে খুব কমফর্টেবল ওয়েতে ও মানে পুরো শ্যুটে দেখাশুনো করে, এবং পুরো শ্যুটে যাতে আমরা মানে ভালো থাকি, কমফর্টেবল থাকি এবং ভালো করে কাজটা করতে পারি, ও সবসময় সেটার চেষ্টা করে। ইনফ্যাক্ট আমি রনিতার ব্যাপারেও সেটা বলবো যে রনিতাও ভীষণ সাপোর্টিভ, ভীষণ ওয়েল বিহেভড, এবং মানে আমার মনে হয় তাছাড়া একটা ভালো কাজ এগোতে পারে না। এনক্রিপ্টেডে তোমার চরিত্রটা সম্পর্কে একটু বলো। এনক্রিপ্টেডে আমি যে চরিত্রটা করছি তার নাম তানিয়া। তানিয়া একটি কলেজ পড়ুয়া মেয়ে, এবং রিসেন্টলি তার ব্রেকআপ হয়েছে, তো তার ডেফিনেটলি হার্ট ব্রেক হলে আমাদের যা হয় মন খারাপ, তো মন খারাপের ফলে আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা এখন যেটা করে থাকে যে অতিরিক্ত নেশা করে ফেলে, এবং সেটা মানে যেতে যেতে সেটা অ্যাডিকশন হয়ে যায়, তার অ্যাডিক্টেড হয়ে পড়ে। তো তানিয়ার লাইফেও অ্যাকচুয়ালি সেরকম হয় যে সেও মানে এই অ্যাডিকশনে ঢুকে পড়ে, কিন্তু যে কোনো নেশা করতে গেলেই তো আমাদের টাকার দরকার হয়, টাকা ছাড়া তো সেটা পসিবল না, কিন্তু তানিয়া টাকা পাবে কোত্থেকে? তো এরকম একটা সময়ে গল্পে তানিয়ার পরিচয় হয় একটা অ্যাপের সাথে, তো সেটা কী অ্যাপ সেটা আমি বলবো না, এবং এই অ্যাপটা ওর লাইফে আসার জন্য, ওর লাইফে কী কী চেঞ্জেস আসে বা কী ভালো খারাপ হয় সেটা দেখতে হলে, সেটা জানতে হলে তো দেখতে হবে এনক্রিপ্টেড। বাস্তব জীবনে আর কি সোশ্যাল মিডিয়া বা এই যে যে সমস্ত ডার্ক ওয়েব বা এই সমস্ত যে অ্যাপগুলো হয়, মানে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে? লাকিলি আমাকে হতে হয়নি। আমি এমন না যে আমি একেবারেই আনসোশ্যাল, আমি সোশ্যালি যথেষ্ট কানেক্টেড থাকি, কিন্তু আমার লিমিটটা আমি বুঝি, মানে আমার সেটাই মনে হয় যে এনক্রিপ্টেডও সেটাই কোথাও একটা গিয়ে মেসেজ দেবে যে আমরা যাই করি না কেন আমাদের লিমিটটা আমাদের বোঝা উচিত। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আগে আপনারা আমাদের টিজার দেখেছেন, টিজার দেখে খুব ভালোবাসা জানিয়েছেন, অনেক ধন্যবাদ। আমাদের মিউজিক ভিডিও ভরসা রেখো ক্যাকটাসের সেটা দেখেছেন, সেটা দেখেও খুবই ভালোবেসেছেন। আজকে আমাদের ট্রেলার লঞ্চ হচ্ছে এবং আশা করছি ট্রেলার দেখেও সবার খুব ভালো লাগবে, আর সবাই দেখবেন ক্লিকে 28 জুন এনক্রিপ্টেড। অভিনেত্রী পায়েল সরকারকে আমরা ফিচার ফিল্মে তো প্রচুর দেখেছি, বাট ওটিটি প্ল্যাটফর্মে খুব সাকসেসফুলি কাজ করা সত্ত্বেও খুব কম কাজ আপনার আসে, তো মানে সেটার পিছনে কারণটা কি? আই থিঙ্ক দিস ইজ মাই ক্লিকের ফার্স্ট, বাট আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ হইচই ফর ভেরি লং টাইম, আই ডিড নো আমার খুব কম কাজ আসে। নাম্বার ইজ লেস বিকজ আই হ্যাভ মোর মুভিজ টু ডু, আই হ্যাভ লেস টাইম। ক্লিকের সাথে প্রথম কাজের এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো, খুব ইন্টারেস্টিং গল্প, সৌপ্তিক খুব ভালো বানিয়েছে এটা, অ্যান্ড ক্লিক দ্য এন্টায়ার টিম অফ ক্লিক খুব খুব সাপোর্ট করেছে, সো আই থিঙ্ক ইট ওয়াজ ওয়ান্ডারফুল। এনক্রিপ্টেড ইজ মোর টুয়ার্ডস দি ডার্ক ওয়েভ, যেটা মানে প্যারালালি চলে এবং বিভিন্ন বাচ্চারা আসক্ত হয়ে পড়ে বিভিন্ন গেমের ব্যাপারে, ইটস নট অল অ্যাবাউট সোশ্যাল মিডিয়া অলটুগেদার, তো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স কি আপনি কখনো ফেস করেছেন বা আপনার চেনাশোনার মধ্যে কখনো দেখেছেন? না, আমার তো সেরকম কিছু হয়নি, বাট আই ডোন্ট নো, ইট ডিপেন্ডস হাউ ইউ ইউজ সোশ্যাল মিডিয়া। এখানে আপনার চরিত্রটা সম্পর্কে একটু বলুন। চরিত্রটা সম্পর্কে বেশি বলা নেই, আই থিঙ্ক ইউ নো লাইক সবাই দেখুন, ক্লিক ডাউনলোড করুন, এনক্রিপ্টেড দেখুন, ইটস এ ভেরি নাইস ইন্টারেস্টিং ক্যারেক্টার, সব রকম শেডস রয়েছে ক্যারেক্টারটার মধ্যে, দ্যাটস ইট। এনক্রিপ্টেড ওয়েব সিরিজ মে কাফি ইম্পর্টেন্ট এক কিরদার আপ প্লে কর রহি হো, তো থোড়া আপনা মতলব ক্যারেক্টার কে বারে মে থোড়া বতাইয়ে। जी, एनक्रिप्टेड में मेरा जो कैरेक्टर है, आई हैव प्लेड एन आईपीएस ऑफिसर जिनका नाम है हेमा सिंह, और हेमा सिंह कैसी है, किस तरीके से रिएक्ट करती है और क्या करती है, इसके लिए आप सबको एनक्रिप्टेड देखना होगा। सो बहुत ज़्यादा मैं रिवील नहीं कर सकती, आज हम यहाँ पे ट्रेलर लॉन्च में हैं, थोड़ा बहुत आप समझ पाएंगे, जैसा कि आप नाम से समझ पा रहे हैं दैट एनक्रिप्टेड इज़ एक्चुअली अबाउट डार्क टेयर गेम्स एंड यू नो दैट सोशल मीडिया विच वी हैव टू अंडरस्टैंड, हमें समझना होगा कि हम किस तरीके से उसको यूज़ करें। यू नो जैसे हम खाना खाते हैं, वी ईट
स्टार फूड, हमें पता है ना अगर हमारा पेट भर गया हम उसे ज़्यादा खा लेंगे तो हमारे लिए नुकसान करेगा, बिल्कुल वैसे ही सोशल मीडिया की जितनी ज़रूरत है उसके लिए हमें हमारा ब्रेन का इस्तेमाल करना होगा, एंड ऑल्सो स्कूल्स एंड घर हर जगह पे ये एजुकेशन हमें हमारे बच्चों को देनी होगी। सो आई थिंक दैट कि दिस इज़ अ वेरी वेरी गुड वेब सीरीज़ एंड आई एम श्योर दैट यू ऑल विल लाइक इट, यू ऑल विल लव इट, आई एम एक्साइटेड। आप पर्सनल लाइफ में ये सोशल मीडिया का जो एडवर्स इफेक्ट आप बोल रही हो, तो बीइंग अ लेडी तो आपने ऐसा कुछ कभी फेस किया है जो अपनी लाइफ में आप? यस बिल्कुल, इनफैक्ट मुझे आज ही सुबह मैं अपनी डॉटर से बात कर रही थी, मेरी डॉटर 20 साल की है, आज 4-5 साल पहले जो एक ब्लू वेल गेम आया था उसमें मतलब यू नो लाइक वो इतना इंसिस्ट की मुझे दैट कि मम्मा मेरे सारे दोस्त लोग जो ये गेम खेल रहे हैं मैं भी खेलूँगी, बट उसको 2-3 दिन करके किस तरीके से मैंने सारा काम छोड़ के उसको इतने अच्छे से हर चीज़ समझाई, एग्जाम्पल दे दे के, उसने बिल्कुल भी उस चीज़ को टच नहीं किया और साथ ही अपने दोस्तों को भी बहुत अच्छे से समझाया दैट कि नो दिस इज़ नॉट गुड, इसका एक्चुअली एंड इज़ वेरी बैड, तो दैट वी हैव टू अंडरस्टैंड। क्लिक के साथ आपका ये आप फर्स्ट टाइम काम कर रही हो क्लिक के साथ, तो आपका एक्सपीरियंस थोड़ा बताइए। क्लिक के साथ मेरा एक्सपीरियंस बहुत ही अच्छा था, पूरी टीम ने जिस तरीके से मुझे बिल्कुल फैमिली वाला एटमॉस्फेयर दिया, मुझे लगा ही नहीं दैट यू नो आई एम एन आउटसाइडर, सो ये मेरा पहला काम था एंड मुझे नहीं लगा, मुझे लगा मैं बहुत ऑलरेडी दैट उनके साथ जुड़ी हुई हूँ। सो क्लिक को बहुत सारे बेस्ट विशेज एंड क्लिक रॉक्स। फर्स्ट ऑफ ऑल एनक्रिप्टेड रिलीज कोर्से, তো এখন এরকম যে সোশ্যাল মিডিয়া যে কারেন্ট সিচুয়েশন, মানে একটা ছোট্ট কমেন্ট নিয়ে এত বড় একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, তো হাউ রিলেভেন্ট দিস এনক্রিপ্টেড টপিকস ইজ? এই এনক্রিপ্টেড কথাটা এসছে যখন আমরা বছরখানেক আগে একটা নিউজে আমরা প্রচুর শুনেছি যে আমাদের যে চ্যাটসগুলো, আমাদের যে ফটোজ অ্যান্ড ভিডিওস সেগুলো সব সরকারের কাছে বা বিভিন্ন জায়গায় সেগুলো পৌঁছে যাচ্ছে উইদাউট আওয়ার পারমিশন। তো তখন একটা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটের সিস্টেম আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপে দেখতে পেতাম। তো এনক্রিপশন মানেই হচ্ছে সামথিং উইচ হ্যাজ টু বি ডিকোডেড। তো সেইখান থেকে আমরা বুঝতে পারি যে এনক্রিপ্টেড বলে একটা কথা আছে, এবং সোশ্যাল মিডিয়া যেভাবে আমাদের লাইফে জড়িয়ে গেছে, মানে খাবার আনা থেকে বাজার আনা থেকে ট্রান্সপোর্টেশন ইভেন এডুকেশন, এখন তো একদিন ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে ভাবলাম যে সবাই তো সবসময় ফোনেই থাকে, তো যদি চাকরি করার জন্য যেটুকু ডাইভার্সন আছে সেটাও যদি চলে যায়, ইজি মানি আসতে শুরু করে, তখন লোকে কি করবে? অ্যান্ড দ্যাটস হাউ আই ডেভেলপড এনক্রিপ্টেড। এটা 28 তারিখ রিলিজ করছে, 28 জুন 2022, অনলি অন ক্লিক। দর্শকদের বলবো এটা একটা খুব এমন স্টোরি যেটা আপনারা রিলেট করতে পারবেন। এই স্টোরি টকস অ্যাবাউট যে আপনাদের হাতে যদি এরকম একটা অ্যাপ আসে, সেই অ্যাপটা নিয়ে আপনারা কী করবেন? আপনারা কি সেই হাতছানিতে এগোবেন না অ্যাভয়েড করবেন? তো এই সিরিজটা দেখতে দেখতে বারবার সেই রিয়েলাইজেশনটাই আসবে, এবং এটা এমন একটা ওয়েব যেটা আমাদের রেগুলার লাইফের সঙ্গে, মানে খুব হাটকে, সবাই বলে খুব হাটকে স্টোরি, আমি হাটকে বলবো না, আমি বলবো দিস ইজ আ স্টোরি উইচ ইজ ভেরি রেগুলার, প্রত্যেকটা মানুষ রিলেট করতে পারবে, এবং আজকে এন্টারটেইনমেন্ট লাইজ অন রিলেটেবিলিটি। সো দ্যাট ইজ মাই মেসেজ টু পিপল, দেখুন, রিলেট করুন, দ্যাটস ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।